ওই গ্রামে যাওয়া, যে বাড়িতে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, মারধর করেছে, মহিলাদের উপরে আক্রমণ করেছে, ওই গ্রামে আমরা যাব। পুলিশ ওই এফআইআর করিয়েছে, আমি বলছি ওই এফআইআর করিয়েছে পুলিশ, ওটা তৃণমূলের ব্যাপার নয়। শুধুমাত্র তৃণমূল আর পুলিশ দুজনে মিলে একসাথে চলছে। আমরা তৃণমূল বোমা বন্দুক মেরে গুঁতো গুঁতি করে যতটা করতে পারলাম, বাকিটা পুলিশ ঠান্ডা পেটে করে ঠান্ডা করে দিই, যাতে তৃণমূলের কথা অনুযায়ী পুলিশকে চালানো যায়। একেই বলে রাষ্ট্রীয় সন্ত্রাস। কুন্দখালী গোটাগড় 17টা আসন, 10টা আসনে বামপন্থীরা জিতেছে, 9+1 নির্দল, 7টা আসনে তৃণমূল জিতেছে। স্বাভাবিক, বামপন্থীরা ভোট গঠন করবে। বিধানসভার ভোটে আমরা তারপরে জিতেছিলাম কুলতলি, পঞ্চায়েতের ভোটের আগে দখল করতে পারোনি। এখন তৃণমূলের হিম্মত নেই পুলিশের বাহিনীকে সঙ্গে নিয়ে কুলতলিকে দখল করতে চাইছো, করতে দেওয়া যাবে না।